সফল মানুষেরা খুব বিরাট কিছু কাজ করেন না, তারা সামান্য কাজকেই তাদের নিষ্ঠা ও সততা দিয়ে বৃহৎ করে তোলেন। একদিন একটি 4 বছরের বাচ্চা স্কুল থেকে বাড়িতে ফিরল তার মাস্টারমশাইয়ের একটি ছোট চিঠি নিয়ে। মাস্টারমশাই তার মাকে লিখেছেন, আপনার টমি এত বোকা যে তার পক্ষে লেখাপড়া করা সম্ভব নয়, তাকে স্কুল থেকে ছাড়িয়ে নিন। বালকটির মা প্রতিজ্ঞা করলেন, আমার টমি মোটেই বোকা নয়, আমি তাকে নিজেই পড়াব। এবং সেই টমি পরবর্তীকালে বিখ্যাত টমাস আলভা এডিসন নামে পরিচিত হয়েছিলেন। এডিসন মাত্র 3 মাস স্কুলের শিক্ষা লাভ করেছিলেন এবং তিনি ছিলেন আংশিকভাবে বধির। 1914 সালে 67 বৎসর বয়সে টমাস এডিসনের $1 মিলিয়ন কারখানা আগুনে বিনষ্ট হয়ে যায়। কারখানাটি বিমা করা ছিল না। বয়স্ক এডিসন দেখলেন তার জীবনের সমস্ত প্রচেষ্টা ফলশ্রুতি ভস্মে পরিণত হয়ে গেল এবং মনে মনে বললেন, বিপর্যয়ের মধ্যে একটা মহৎ শিক্ষা আছে, আমাদের সমস্ত ত্রুটি বিচ্ছুতি পুরে ছাই হয়ে গেল। ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে তিনি আবার নতুন করে কাজ শুরু করলেন। এই বিপর্যয়ের 3 সপ্তাহ পরে তিনি ফোনোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন। জীবনের পথে চলতে বাধা বিপত্তির সম্মুখীন হওয়া অবশ্যম্ভাবী। এরূপ বাধা আমাদের এগিয়ে চলার ক্ষমতাকে বাড়িয়ে দেয় এবং সঙ্গে সঙ্গে আমাদের বিনম্রতাও শিখায়। দুঃখের মধ্য দিয়ে বাধা বিপত্তিকে জয় করার সাহস এবং আত্মবিশ্বাস আমাদের অনেক বাড়িয়ে দেয়। এই সমস্ত বাধা থেকে আমাদের বিজয়ী হওয়ার শিক্ষাই নেওয়া উচিত, বিজিত হওয়ার নয়। নমস্কার, জয় হিন্দ।